নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপ বাংলার সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 1202 সালে রাজা লক্ষ্মণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করে, যা বাংলার মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময়ে বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, স্মার্ত রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীকালে কৃষ্ণানন্দ আগম্বাগীশ, বুনো রামনাথ প্রমুখ পণ্ডিতের তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময় বিদ্যালাভের পীঠস্থান, একে বলা হতো বাংলার অক্সফোর্ড। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করে। আমি মাত্র 15 টাকার বিনিময়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটোতে উঠলাম আর পৌঁছে যাব প্রাচীন মায়াপুর, যেখানে রয়েছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান। আর সেটাই আমি আপনাকে ঘুরে দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান প্রাচীন মায়াপুর। হ্যাঁ বন্ধুরা, দাঁড়িয়ে আছি আমি এখন নিমাই জন্মস্থানের সামনে, আপনাদের দেখাচ্ছি সেটা। আর ভিতরে ঢুকবো, ভিতরে কী রয়েছে ব্যাপারটা আমি সব দেখাবো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভিডিও, আর ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটা পারলে লাইক কমেন্ট করে দেবেন। বন্ধুরা, গেট দিয়ে প্রবেশ করলাম, দেখুন সামনে এরকম বসে রয়েছে। বন্ধুরা, প্রচুর ভিড় রয়েছে, এখন প্রচুর লোক এসছে দেখতে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিমাই মাতা, যে সতী মাতা দেবী, সেই সতী মাতা দেবীর সামনে, মন্দিরের সামনে। আপনারা একবার দেখুন, এই যে মন্দির, এখন কাজ চলছে, দেখুন ভিতরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এসছে, দেখুন প্রচুর ভক্ত এসছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাশে রয়েছে, একদম এই সাইডে রয়েছে গৌড়ের পিতামাতা, আর মধ্যখানে হচ্ছে নিতাই গৌ, আর এই পাশে হচ্ছে রাধাকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে হয়ে গেল, বেরিয়ে গেলাম এই জায়গা থেকে, দেখুন
কোন জায়গাও যাওয়া যায়। পাশে ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আপনারা দেখাচ্ছি এখানে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাকে যেগুলো মানে যেখানে নিমায়ের জন্ম হয়েছিল, যেই গাছের তলায় নিমায়ের নিম গাছটা, সেই নিম গাছটা আমি দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে যে গাছটা রয়েছে, দেখুন এটাই সেই গাছ, এটাই সেই নিমায়ের, দেখুন একবার। আর দেখুন প্রচুর লোক এখানে মানত করে, হ্যাঁ মানত করে এগুলো বাঁধে। এই গাছটা সেই সচি মাতা দেবীর মন্দিরের পাশেই রয়েছে এই গাছটা। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের দেখালাম, এরপরে আমি যাচ্ছি, দেখা যায় ভিতরে আরো মন্দির রয়েছে, কোথায় কি রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনাদের। সঙ্গে থাকুন ভিডিওটা, আর ভিডিওটা স্কিপ করবেন না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গোশালা, শচিমাতা গোশালা, দেখুন। এবার দেখুন এখানে হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা দেখতে পাচ্ছেন, দেখুন এরকম করা আছে, এদিকেও একটা করা আছে, দেখুন। বন্ধুরা, নিমায় জন্মস্থানটা দেখা হয়ে গেল, আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন নতুন চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।